রেলের উদ্যোগে অভিনব প্রক্রিয়া শুরু হলো ভ্যাকসিনেশন। পূর্ব রেলের উদ্যোগে আরোগ্য ট্রেন নামে একটি ট্রেনে ভ্যাকসিনেশন কর্মসূচি অনুষ্ঠিত করা হলো। মঙ্গলবার ক্যানিং স্টেশনে আরোগ্য নামক ট্রেনটিতে প্রায় 300 জনকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। পাশাপাশি 200 জন রেলকর্মী সহ তাদের পরিবারকে এবং প্রায় 100 জন রেলের হকারকে টিকা দেওয়া হয় এদিন। অন্যদিকে টিকাকরণে এগিয়ে এলো ভারত সেবাশ্রম সংঘ। মঙ্গলবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় শ্রীনাথ হলে এক টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। 300 জন মানুষকে কোভিশিল্ডের টিকা দেওয়া হয়। এদিন জনসাধারণের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করা হয়েছে সংঘের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।